চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরের নলডাঙ্গা হালতি বিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুইজন। নাটোরের নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের নলডাঙ্গা হালতি বিলে পৃথক স্থানে বজ্রপাতে 35 বছরের মমিন হোসেন ও 32 বছর বয়সী রায়হান আলী নামে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে মমিনসহ 3 জন হালতি বিলে নৌকা করে শামুক তুলছিল, অপরজন নওগাঁর আত্রাই নদী সংলগ্ন বিলে মাছ শিকার করছিল। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মমিন হোসেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেনের ছেলে এবং অপর নিহত রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলীর ছেলে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সেন্টু এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে মমিন হোসেন সহ 3 জন শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে নৌকায় থাকা অপর 2 জন গুরুতর আহত হন। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হালতি বিলের নলডাঙ্গা সীমান্ত সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে অপর একজনের মৃত্যু হয়। নলডাঙ্গা থানার ওসি মোস্তফা সারোয়ার বজ্রপাতে মমিন হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আত্রাই থানা এলাকায় অপর একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছেন। রুপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। কি নামে ভাইয়া? কান্দা না, কান্দা না, আল্লাহ হাত দিয়ে বাজে দেখতে কান্দা।